सो हेलो गाइज ओयनम हियर आर आम चले आबार एक नतून भिडियो नहीं तुम्हारे सामने। तो आज के भिडियोते हमें बोलबो जो एक यूट्यूब चैनल क्रिएट करार पर प्रथम कि काज है भिडियो तैरि करा और सेटाके यूट्यूबे आपलोड करा। तो यूट्यूबे आपलोड करार संगे संगे कि हच्छे ना आमरा जो भिडियो तैरि करछि सेई भिडियो तैरि करार समय सेई भिडियो कतगुलो तैरि करब माने कतगुलो भिडियो आमरा नतून जखन चैनल खुललाम आमादेर जिरो सबसक्राइबार जिरो अडियंस बेस ठीक सेई समय कतगुलो भिडियो किन्तु तैरि करले आमरा खूब ताड़ाताड़ी गेन करते पारबो आमादेर भिवार्स अडियंस सबसक्राइबार ए टू जेड उसके साथ साथ तो मोनेटाइजेशन एक्सट्रा प्राप्त। देखो प्रथमेई बोल कि हच्छे ना आमार जे चैनल रयेछे सेई चैनलटाके तोमाके बुझते होबे जे तुमि काज करते एसेछो यूट्यूबे সেই কাজ করার জন্য তুমি কোন নিশটাকে মানে কোন ক্যাটাগরি টপিকটাকে তুমি তোমার জন্য চুজ করছো সেটা হতে পারে টেক সেটা হতে পারে গেমিং সেটা হতে পারে এক্স ওয়াই জেড যে কোনো ব্লগিং কুকিং যা কিছুই তাই যেটাতে তোমার ভালো লাগে যেটাতে তোমার প্যাশন আছে তুমি কিন্তু সেইখানে কিন্তু ভিডিও তৈরি করতে পারবে। তো তার সাথে কী করতে হবে তোমাকে চেষ্টা করতে হবে যে তুমি যখন ভিডিও আপলোড করছো সেটা তোমার জন্য কতটা ভালোভাবে রেসপন্স করছে মানে সপ্তাহে একটা যদি ভিডিও দিয়ে ছেড়ে দাও আবার এক সপ্তাহ পর দিচ্ছ আবার এক সপ্তাহ মানে মাসে তুমি চারটে ভিডিও আপলোড করছো বা মাসে একটা ভিডিও আপলোড করছো বা প্রত্যেক দিনে মাসে তিরিশটা ভিডিও আপলোড করছো প্রত্যেকদিন একটা করে ঠিক আছে। তো সেইভাবে তোমার রিদেমটাকে কিন্তু ফার্স্টে তৈরি করতে হবে। তুমি কী করে বুঝবে সেটা সেটাই বুঝতে গেলে তোমাকে প্রথমেই মাপতে হবে যে তুমি যে ভিডিও তোমাকে যে অ্যালগোরিদমকে তুমি বোঝাচ্ছ যে হ্যাঁ আমি এই ভিডিওটা আপলোড করছি আমার অডিয়েন্সের কাছে পৌঁছানো দরকার এবং এই ভিডিওটার মধ্যে কোয়ালিটি আছে এই কোয়ান্টিটি আছে কোয়ালিটি আছে কোয়ান্টিটির সঙ্গে কোয়ালিটিও আছে মানে ধরো তুমি এক সপ্তাহে সাতখানা ভিডিও আপলোড করলে কোয়ান্টিটি অনেক হাই সাতখানা আর আমি করছি একটা সপ্তাহে ঠিক আছে অনেক কোয়ান্টিটি কিন্তু কম কিন্তু আমারটা ধরো কোয়ালিটি অনেক ভালো আমি অনেক দিন ধরে করছি তাতে ভালো এডিটিং আছে ভালো কিছু রয়েছে ইনফরমেটিভ রয়েছে কিন্তু তোমার সেই ভিডিওতে সাতটার মধ্যে সে যদি মেরে মেরে ভাবটা চলে আসে যদি তো কোয়ালিটি না দেখে তাহলে কী হবে দর্শক কিন্তু তোমার সঙ্গে এঙ্গেজ করতে পারবে না তখনই কিন্তু এই কোয়ালিটি জিনিসটা যদি না থাকে তখন কিন্তু তুমি কোয়ান্টিটি হাই ভলিউমে দিয়েও কিন্তু তোমার দর্শককে অ্যাট্রাক্ট করতে পারবে না। সো প্রথমে মাথায় রাখতে হবে তোমার কোয়ালিটি তার সাথে কিন্তু কোয়ান্টিটি তুমি একশোটা ভিডিও তৈরি করো হাজারটা ভিডিও তৈরি করো ডাজেন্ট ম্যাটার তোমাকে কিন্তু ফার্স্টে কোয়ালিটি দেখতে হবে। তার সাথে কী হবে প্রথমত তুমি আপলোডের যে তোমার একটা ফ্রিকোয়েন্সি ধরো আজকে আমি যদি এর উদাহরণস্বরূপ বলি টেকনিক্যাল গুরু যে আমরা সবাই জানি সো সেই টেকনিক্যাল গুরু যদি কী করে না তা কিন্তু প্রত্যেক দিন তার ভিডিও থাকে প্রত্যেক দিন আগে সে মানে বলতে গেলে এখন অনেক দিন আমি চেক করিনি তো আগে বলতে গেলে সপ্তাহে মানে প্রত্যেক দিন দুটো করে ভিডিও মানে সপ্তাহে চোদ্দোটা করে ভিডিও কিন্তু আপলোড করতে এখনও হয়তো কর্মেটিক জানি না সো এইভাবে কিন্তু তার একটা কনস্ট্যান্সি ছিল যার জন্য তা কিন্তু দর্শকের সঙ্গে একটা হয়ে গেছিলো বন্ডিং সেই বন্ডিংটার জন্য কিন্তু তার চ্যানেলটা আজকে অনেক উঁচু জায়গায় চলে গেছে ঠিক আছে। এবার কোয়ালিটি তোমরা যখনই মেনটেন করছো এবার তোমায় দেখতে হবে কোয়ালিটির মধ্যে তুমি কী কী দেবে ধরো তোমার ভিডিওতে ইনফরমেশান কী আছে ঠিক আছে তার সাথে ধরো ভ্যালুয়েবল কিছু জিনিসপত্র যদি তুমি তোমার ইয়ে করো সেই জিনিসগুলো তুমি অ্যাড করো ইনফরমেশান অ্যাড করো তার সঙ্গে এডিটিংটা ভালোভাবে করতে হবে এডিটিং কিন্তু এখন অনেক কিছু ফ্রি অ্যাপে পাওয়া যায় মোবাইলে হয়ে যায় সেই ফ্রি অ্যাপে মোবাইলের মাধ্যমে কিন্তু এডিটিং পর্যন্ত করতে পারো। ইউটিউব একটা অ্যাপ রিসেন্টলি লঞ্চ করেছে ইউটিউব স্টুডিও সামথিং ইউটিউব বিটারম কিছু নাম দিয়ে আমি আই বাটমে দিয়ে দেবো সেখানে দেখতে পাবে সেখানে কীভাবে ভিডিও এডিট করতে হয় কোনো ওয়াটারমার্ক আছে না এক পয়সা খরচা করতে হয় না ঠিক আছে। এর সাথে কী হচ্ছে না তোমার যে সার্চ রয়েছে ইউটিউবে কোনগুলো ট্রেন্ডিং রয়েছে সেই সমস্ত কন্টেন্টগুলো দেখতে পারো এছাড়াও তোমার যে ব্র্যান্ড রয়েছে মানে ধরো প্ল্যানেট এম্পায়ারটা যদি ব্র্যান্ড বলি সেই ব্র্যান্ডটা কিন্তু একটা কন্টিনিউয়াস ভিডিও জেনারেট করছে কন্টিনিউয়াসলি একটা ভ্যালু দর্শকদের জন্য রাখছে সেটা কিন্তু মাথায় রাখতে হবে ঠিক আছে। এর সাথে দেখতে হবে যে তোমার যে ভিডিও সেই ভিডিওটার যে ডেটা রয়েছে সেই ভিডিওটা তুমি ধরো দুম করে রাতে তিনটার সময় ভিডিও আপলোড করলে ইন্ডিয়াতে রাত্রি তিনটার সময় ভিডিও আপলোড করলে তো ভিউজ আসবে না ভাই তোমাকে বুঝতে হবে যে কোন সময়টা তুমি যখন ভিডিও আপলোড করছো কোন সময়টা মানুষ তোমার ভিডিওটা দেখা দেখতে পছন্দ করছে তোমার অডিয়েন্স কোন টাইমটা ভিডিওটাকে নিচ্ছে সেটা হতে পারে বিকেলে সন্ধ্যেবেলা সেটা হতে পারে দুপুরবেলা বা একটু মিড মর্নিংয়ে হতে পারে সেই জিনিসটা কিন্তু তোমাকে কনস্ট্যান্টলি সপ্তাহে দু তিন সপ্তাহ তুমি আপলোড করলেই বুঝে যাবে তোমার যখন জিরো সাবস্ক্রাইবার রয়েছে তখন কিন্তু তোমার মধ্যে রিসার্চ ট্যাবে কিন্তু কিছু দেখাবে না তুমি যখনই ভিডিও আপলোড করতে থাকবে তখন ওর মধ্যে কিন্তু এগুলো চলে আসবে ঠিক আছে। এটা তোমাকে একটুখানি কিন্তু নিজে এক্সপেরিমেন্ট করে দেখতে হবে। তার সাথে বলি আরেকটা হচ্ছে গোল্ডেন রুল যেটা হচ্ছে নো ইয়োর অডিয়েন্স লাইক নো ইয়োর কাস্টমার যেমন হয় কি ওয়াইসিতে এখানেটাই নো ইয়োর অডিয়েন্স তো তোমার অডিয়েন্সের মন বোঝো কীভাবে বুঝবে না অডিয়েন্স কতটা গ্যাপে গ্যাপে তোমার ভিডিওটা দেখতে পছন্দ করছে তোমার ভিডিওটা কতটাভাবে কনজিউম করছে অডিয়েন্স এবং তার সাথে সাথে কী হচ্ছে তোমার কাছ থেকে অডিয়েন্স কী এক্সপেক্ট করছে মানে কীরকম ধরনের ভিডিও তুমি বানালে অডিয়েন্স খুশি হবে এই জিনিসগুলো তুমি যদি মাথায় রাখতে পারো এবং বুঝতে পারো যে অডিয়েন্স কীভাবে তোমার ভিডিওতে রিয়্যাক্ট করছে কী হবে এগুলো কিন্তু
বোঝাটা খুব ডিফিকাল্ট নয়। আমরা যখন ভিডিও আপলোড করি তখন সেখানে কিন্তু চলে আসে যে অডিয়েন্স কতক্ষণ অ্যাভারেজ ভিউ করছে, ক্লিক থ্রু ইমপ্রেশন কতটা, মানে 100 জনকে পাঠালে তার মধ্যে কতজন ইউটিউবে সেটা দেখছে, এটাও কিন্তু আমাদের দেখতে পাই, ঠিক আছে। তো এইগুলো যখনই তুমি অ্যানালাইজ করতে আরম্ভ করো তুমি কিন্তু দেখতে পাবে যে অডিয়েন্স কতটা সেই জিনিসটার সঙ্গে এঙ্গেজ করছে নিজেকে, ঠিক আছে। এর সাথে থাকো যে এক্সপিরিয়েন্সটাকে নিজে অ্যাডাপ্ট করো। এক্সপিরিয়েন্স আমি তো বললাম যেগুলো এইভাবে এইভাবে এক্সপিরিয়েন্সগুলো অ্যাডাপ্ট করতে পারবে, তার সাথে কিন্তু কিছু জিনিস তোমায় মাথায় রাখতে হবে। কোয়ালিটি আমি প্রথমেই বলেছি, কোয়ান্টিটির সঙ্গে কিন্তু ভাই তোমাকে কোয়ালিটিটাও দেখতে হবে। তুমি যদি শুধু মানে বস্তা বন্দি কাগজ দিয়ে রেখে দাও তাহলে তো সেই কোনো কাজে লাগবে না। না একটা ভালো বই, সেই ভালো বই সেটা যদি রবীন্দ্রনাথের গল্প হয় তো রবীন্দ্রনাথের গল্প করতে কার না ভালো লাগে, সেরকম যেটা কোয়ালিটিপূর্ণ জিনিসপত্র হয় তাহলে, মানে আমি এখানে এক্সাম্পল দিয়ে বললাম, মানে বলছি না রবীন্দ্রনাথের গল্প আপলোড করো, মানে রবীন্দ্রনাথের গল্প যেমন আমাদের পড়তে ভালো লাগে, আর একটা যদি আনকোড়া মানে কোনো মিনিংলেস যদি কোনো লেখা হয় সেটা কি হবে, একবার দেবে ফেলে দেবো, কিন্তু রবীন্দ্রনাথের বই কিন্তু আমরা একদম পুরো ঘরের মধ্যে যত্ন করে রেখে দেবো। সো নিজের কোয়ালিটিটাকে কিন্তু ধরে রাখতে হবে, কোয়ান্টিটি থাক। তুমি 100টা ভিডিও বানাও কোনো সমস্যা নেই, তুমি 1টা ভিডিও বানাও সপ্তাহে তাও কোনো সমস্যা নেই, কিন্তু 100টা ভিডিও যেন 100টা ভিডিওর মতো ভালো হয়, 95টা ভিডিও তার মধ্যে যেন ভালো হয়। 5টা ভিডিও না হলে সেটা কিন্তু অ্যাকসেপ্টেবল, কিন্তু তাই নয় যে 5টা ভিডিও ভালো খারাপ, মানে 5টা ভিডিও খারাপ হয়েছে 5টা ভিডিও ভালো হয়েছে, এটা কিন্তু তোমার চ্যানেলের জন্য মোটেও ভালো হবে না, ঠিক আছে। তোমার অডিয়েন্সকে বোঝো, গোল্ডেন রুল, এবং তার সাথে এক্সপিরিয়েন্স, এই 4টে জিনিস যদি মাথায় রাখতে পারো তাহলে কিন্তু তোমার চ্যানেল অটোমেটিক্যালি গ্রো করতে আরম্ভ করবে। আর তার সাথে যে তোমার নিজে তুমি বুঝবে যে কী কীভাবে তুমি এটা করতে পারবে, মানে তুমি ধরো আজকে একটা ভালো লাগছে আমি হঠাৎ করে আপলোড করে দিলাম, কালকে আর ভালো লাগছে না চলো আবার 2 দিন গ্যাপ, আবার 2 দিন করলাম, এইভাবে কিন্তু এইরকমভাবে ইউটিউব কনফিউজ হয়ে যাবে ভাই তুমি কী করতে চাইছো, ঠিক আছে। আর কিছু বোনাস টিপস আমি দিয়ে রাখি, খুব চটজলদি তুমি যদি মানে ভিউয়ার্স সাবস্ক্রাইবার এগুলোকে গেইন করতে চাও, তার জন্য তুমি তোমার যে ভিডিও রয়েছে সেটাকে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করো, প্রত্যেকটা ফেসবুক হোয়াটসঅ্যাপ যেখানে যেখানে আছে, টুইটার আছে, XYZ ইনস্টাগ্রাম যে যে সোশ্যাল মিডিয়া আছে সব জায়গাতে তোমার কন্টেন্টটাকে পোস্ট করো। তাহলে কী হবে, সেখানে একটা এক্সট্রা অডিয়েন্স স্পেসের কাছে কন্টেন্টটা পৌঁছাচ্ছে, পৌঁছালে কী হবে সেখান থেকে কিন্তু একটা টাইপ অফ অডিয়েন্স কিন্তু আসবে, ঠিক আছে। আর তার সাথে কী করো, তুমি তোমার যে ব্র্যান্ড রয়েছে, মানে তোমার নামে এই চ্যানেলের যে ব্র্যান্ড রয়েছে সেটা তোমার নিজের নামে হতে পারে, তো সেটাকে ভালো করে তার নিচটাকে বোঝাও দর্শককে যে আমি টেক মানে আমি গেমিং বানাই, কি আমি নিউজ বানাই, কি আমি কুকিং বানাই, ব্লগিং বানাই, ঠিক আছে। তো এইগুলো এছাড়া তুমি কী করতে পারো, না তুমি একটা অ্যাড রান করতে পারো, সেই অ্যাডের মাধ্যমে তুমি কিন্তু গুগল অ্যাডওয়ার্ডের মাধ্যমে তুমি তোমার এইগুলোকে প্রমোট করতে কিন্তু সেখান থেকে একটা ভিউয়ার্স বা সাবস্ক্রাইবার গেইন করতে পারো, এবং কমেন্টের মাধ্যমে কিন্তু তোমার যে অডিয়েন্স রয়েছে তাই সেই অডিয়েন্সের সঙ্গে এঙ্গেজ করতে পারো। এছাড়া কী করতে পারো, এছাড়া তুমি একটা কাজ করো, তোমার যে কমেন্টগুলো তোমরা তোমাদের জিজ্ঞাসা রয়েছে সেগুলো তোমরা কমেন্ট করো, আর আরও যদি ইনফরমেশান কিছু ওই কমেন্টের মাধ্যমে বলতে পারি তাহলে কিন্তু সেই কমেন্টের মাধ্যমে সেগুলোকে বলবো, এবং যদি কোনো টপিকে দেখি যে হ্যাঁ এই কমেন্টটা ইউজফুল এবং তাতে কিন্তু ভিডিও যদি বানিয়ে কিছু বলা যায় তা আমি কিন্তু সেটাও করবো, ঠিক আছে। তো ব্যাস ইউটিউবে সাকসেসফুল হওয়ার জন্য মোটামুটি এই কটা কি পয়েন্ট যদি মাথায় রাখো তাহলে কিন্তু আমার মনে হয় না খুব ডিফিকাল্ট ব্যাপার হবে। দেখো সবাই ইউটিউবার হবে না, কেউ কেউ হবে, কেউ কেউ হবে না। আজকে হয়তো ধরতে গেলে অনেক চ্যানেল আজকে এই মুহূর্তে আমি যে টাইমে ভিডিওটা বানাচ্ছি সেই টাইমে ক্রিয়েট হয়ে গেল, সবাই ইউটিউবার হবে বলে একটা চলে এলো সারেন এমন, কিন্তু তার মধ্যে খুব কম সংখ্যক কি কিন্তু লাস্ট পর্যন্ত টিকে থাকবে এবং তারা শেষ পর্যন্ত গিয়ে কি করবে, না তারা এই ইউটিউব জার্নিটাকে কন্টিনিউ লাগবে এবং তারা সেখান থেকে একটা ভালো ফ্যান বেস পাবে সেখান থেকে কাজ করবে, এবং ডে ওয়ানে তাদের যে ভিডিওর কোয়ালিটি থাকবে ডে 90তে গিয়ে কিন্তু তার থেকে কোয়ালিটি অনেক 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 গুণে বেড়ে যাবে, ঠিক আছে। কোয়ালিটি যথেষ্ট ভালো হবে, অডিও কোয়ালিটি ভালো হবে, অডিওটার দিকে খেয়াল রাখবে এবং কোন কোন ধরনের ইমেজগুলো সাউন্ডগুলো তোমার ভিডিওর জন্য পারফেক্ট হচ্ছে সেগুলোকেও তোমাকে রিসার্চ করতে হবে। ইউটিউব স্টুডিওর মধ্যে কিন্তু সবই ফ্রিতে পাওয়া যায় এবং অনেক সাইট রয়েছে যেটা স্টক ইমেজ দিয়ে দেয়, সেটা তো আমি এখানে আইবটমে দিয়ে দেবো, সেটা দিয়ে আমি ভিডিও বানিয়ে দিয়েছিলাম, তো ওখান থেকে তোমাকে কিন্তু ডাউনলোড করে আরামসে ইউজ করতে পারবে, ঠিক আছে। তো ব্যাস আর এই বেশি কিছু বলবো না, এই পর্যন্তই আজকের ভিডিওতে। ঠান্ডা প্রচণ্ড পড়েছে, ঠান্ডাতে মোটামুটি এখন এখানে 10 ডিগ্রি টেম্পারেচার যাচ্ছে, মোটামুটি আমি রেকর্ডিং করছি একটু রাতের দিকে যার কারণে ঠান্ডাটা বেশ লাগছে, তো ঠিক আছে চলো ঠান্ডা তো ঠান্ডার মতো আছে, হাত ঘষে নিয়ে হাত গরম করে নিই, তার সাথে ভিডিওটা হয়ে গেল, এবার আমি এগুলো এডিট করে আপলোড করে দেবো তোমাদের জন্যে, তোমরা ভিডিওটা দেখো, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে যেও, কমেন্ট করো, তোমার যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট করে জানাও, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। চলো দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে,
আর চ্যানেল মেম্বারে কিন্তু টেকের সাথে আমি ব্লগও বানাই। সো টেক প্লাস ব্লগ যারা যারা দেখতে পছন্দ করো তারা কিন্তু একই চ্যানেলে দুটোর নিচে পেয়ে যাবে ভিডিও। চলো টাটা।